কিশোর দাসর গ্রেপ্তার সন্দর্ভত মহানগর আরক্ষীল পত্র, গোচর সংক্রান্তীয় তথ্য বিচার মহানগর আরক্ষীল পত্র ডিজিপির, বান্ধি দিলে উত্তর দিয়ার সময় সীমাও, নিযুক্তি প্রক্রিয়াত দুর্নীতির অভিযোগ তুলি গ্রেপ্তার হয়েছিল ভিক্টর দাস, ভিক্টরের উপর আরক্ষীয়ে জাপি দিছিল আইপিসির কঠোর ধারা, কিন্তু সরকার আরক্ষীয়ে সঠিকভাবে তথ্য প্রমাণ দাখিল করব নোৱাৰাৰ বাবেই শুকুরবারে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে ভিক্টরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল, কেস ডায়েরিত তলব করেছিল উচ্চ ন্যায়ালয়ে। উল্লেখ্য, শেহতীয়াকৈ অনুষ্ঠিত নিযুক্তির পরীক্ষাত চাকরি দিয়ার নামত একাংশ লোকে ধন সংগ্রহ করা, নিযুক্তি প্রক্রিয়াত রাজনৈতিক শক্তি জড়িতর অভিযোগ তুলিছিল ভিক্টরে। কিন্তু আশ্চর্যজনকভাবে দুর্নীতির অভিযোগ তোলা ভিক্টরকে ওলোটাই গোচর জাপি দি গ্রেপ্তার করেছিল আরক্ষীয়ে। আনকি সাম্প্রদায়িক সংঘাতর সৃষ্টি করবা ঘটনাত আরোপ করা আইপিসির 153 এর দরে কঠোর ধারা আরোপ করা হয়েছিল ভিক্টরের বিরুদ্ধে গোচরত, কিন্তু আদালতে ভিক্টর দাসর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। সাত দিনের অন্তত শনিবারে মুকলি আকাশের তললৈ আহিল ভিক্টর দাস। ভিক্টর দাসর গ্রেপ্তার সংক্রান্তীয় গোচরের তথ্য বিচার ডিজিপির পত্র মহানগর আরক্ষীল, মহানগর আরক্ষীর সকল ধারা সন্দর্ভত উত্তর লাগে ডিজিপিক, বান্ধি দিলে উত্তর দিয়ার সময় সীমাও। মানে সিটি পুলিশলে এখন চিঠি লিখেছ এই গোটাই সমুদায় বিষয়টির বিষয়ে আমি জ্ঞাত, ভিক্টর দাসক সিটি পুলিশে এরেস্ট করেছে, গতিকে এই ইনভেস্টিগেশনত আছে, রিপোর্ট মানে এদিন দুদিনতে পাম, মানে ডিটেলসখানি কব পারি। উল্লেখ্য, ইয়ার পূর্বে যা 10 অক্টোবর ভিক্টর দাসর গ্রেপ্তার যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেছিল আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত। মাথো এটা সপ্তাহের ভিতরতেই সলনি হল ভিক্টর দাসর প্রসঙ্গত খুদ আরক্ষী সঞ্চালক প্রধানের ভাষ্য। ইফালে ভিক্টর দাসর অভিযোগের সন্দর্ভত প্রতিক্রিয়া বিরোধী কংগ্রেসের, দেওবারে ঘোষিত আরক্ষীর বিভিন্ন পদর নিযুক্তির ফলাফলতো অনিয়মের অভিযোগ তুলিছে কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থই। ভিক্টর দাসের ঘটনার পর সিরিয়েলি এটা নয়, সিরিয়েলি এটার পাছত এটা, আর ইতিমধ্যে কিছু বস্তু প্রুভও হয়ে গেছে আর, কিন্তু আমি দেখা পালো যে আমার শাসক দলের বিধায়ক মন্ত্রী ইহতর চকর কোনো বেয়া কাম নালাগে আর, আরক্ষী আজি হেরি ওলাইছে, রিজাল্ট ওলাইছে, এইবার খেলি মেলি হব আর, আর কি আছে মানে দুর্নীতির আখড়াই হয়ে আছে প্রত্যেকটা ঠাইতে আমি দেখা পাবো। ব্যুরো রিপোর্ট, ডিওএসএসএক্স5।